বর্তমানে যারা গণতন্ত্রের পূজারি, যারা মানবাধিকারের কথা বলেন, যারা সংখ্যালঘুদের অধিকারের কথা বলেন, কান পেতে শুনে রাখুন। সরকারের দায়িত্বশীলদেরকে বলছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করলেই আপনারা বলেন কে মুসলিম কে অমুসলিম তা বলার আমরা কে? তাহলে কে রাজাকার কে রাজাকার নয় এটা আমরা যদি বলতে পারি, কে যুদ্ধপরাধী কে যুদ্ধাপরাধী নয় তা যদি বলার অধিকার আমরা রাখি, কে দেশপ্রেমিক আর কে রাষ্ট্রদ্রোহী তা বলার অধিকার যদি আমরা রাখি, কোরআন সুন্নাহর আলোকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা এবং তারা অমুসলিম তা বলার অধিকার আলেম সমাজ রাখে। বাংলাদেশের দায়িত্বশীলদেরকে বলছি, কে রাষ্ট্রদ্রোহী কে দেশপ্রেমী কে রাজাকার কে দেশ বিরোধী তা বলার অধিকার আপনাদেরকে সংবিধান দিয়েছে, আর কাফের কে কাফের বলার অধিকার আমাদেরকে আসমানি সংবিধান আল কোরআন দিয়েছে। এই পর্যায়ে খতবাত ইসলামী মহাসম্মেলনে মহামূল্যবান বক্তব্য রাখবেন তারিখে খতবাত বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি। নারায়ণ তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على محمد نبينا ونبي الأنبياء خاتم النبيين والمرسلين الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وأرشد جميع الناس طريق الرشد والهداية الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد دين دار ماندار সংগ্রামী বিপ্লবী আমার প্রাণ প্রিয় কুমিল্লাবাসী মুসলমান ভাই ও বন্ধুরা, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত আজকের খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনে সাউন্ডটা কমে গেছে, আগেই তো ভালো ছিল। আজকের মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, দেশের এই চরম ক্রান্তিকালে, দেশের এই চরম অস্বস্তিকর পরিবেশে যারা ইমানি এবং নৈতিক দায়িত্ব আদায় এখানে উপস্থিত হয়েছেন, তাহারিকে খতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে আমি জানাচ্ছি অভিনন্দন এবং আন্তরিক মোবারক। কুমিল্লার বিভিন্ন ঐতিহ্যবাহী দরবার শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতা ও কর্মীবৃন্দ, সকলকে মোবারক জ্ঞাপন করছি। আমরা মুসলিম মাত্রই জানি খতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটাই, দলমত নির্বিশেষে এক কাতারে সামিল হয়ে রাজপথে মুসলমানদের পক্ষ থেকে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসা, যে এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় মেনে নেওয়া যাবে না।
খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয় দাড়ি রাখলে টুপি লাগালে মুসলমানের মতো নাম রেখে মুসলিম হওয়া যায় না কোন ব্যক্তি যদি রামকৃষ্ণকে বিশ্বাস না করে মন্দিরে যাতায়াত করে সে হিন্দু হতে পারে কোন ব্যক্তি যদি জেসাস বা যিশুকে বিশ্বাস নাও করে গির্জায় যাতায়াত করার মাধ্যমে সে খ্রিস্টান হতে পারে কোন ব্যক্তি যদি মুসা ডেভিড ইসহাককে বিশ্বাস নাও করে সিনাগগে যাতায়াতের মাধ্যমে সে ইহুদি হতে পারে কোন বৌদ্ধ গৌতম বুদ্ধকে বিশ্বাস না করেও প্যাগোডাতে যাতায়াত করে সে বৌদ্ধ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ অবধি কোন একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরকে কেউ অস্বীকার করে মুসলমান হতে পারে না আল্লাহ এক আল্লাহর একত্বে কারো শরীক নেই এই কথা যদি কেউ বিশ্বাস না করে সে যদি মুসলিম দাবি করে দাড়ি রাখে নামাজ পড়ে রোজা রাখে সে যেমন মুসলিম হতে পারে না ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে 1000 বছর আগে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজাকে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ অবধি কোন প্রকার ই নবী কিংবা রাসূল আসে নাই এখনো নাই কিয়ামত পর্যন্ত আসবে না এই মৌলিক বিশ্বাসের নাম হচ্ছে আকীদা খাতমে নবুয়ত এই বিশ্বাস যদি কারো না থাকে শুধু দাড়ি রেখে টুপি লাগিয়ে নামাজ পড়ে রোজা রেখে সে মুসলিম হতে পারে না কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মূল বিশ্বাস এই বিশ্বাস যার থাকলো না সে গোটা ইসলামকে অস্বীকার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এই খাতমে নবুয়তের বিশ্বাসের পক্ষে 1000 আয়াত কোরআন শরীফে আছে 3000 মুতাওয়াতির হাদিস আছে ইজমায়ে সাহাবা ইজমায়ে উম্মত তাই আকীদা খাতমে নবুয়তকে যারা বিশ্বাস করে না তারা শুধু কাফের নয় কুখ্যাত কাফের এবং নিকৃষ্ট কাফের আমি একটি ইতিহাস আপনাদেরকে তুলে ধরছি আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় মোট জিহাদ হয়েছে প্রায় 80টার কাছাকাছি 27টির মতো গাজওয়া হয়েছে 1500 বছর আগে রাসূলুল্লাহর জামানায় 80টির মতো যুদ্ধে 10 বছরে মাত্র মানুষ নিহত হয়েছিল 1018 জন কত 1018 জন ইসলামের পক্ষে এবং বিপক্ষে মিলিয়ে মাত্র 1018 জন কিন্তু সিদ্দিকে আকবরের জামানায় ইয়ামানের ইয়ামামায় কুখ্যাত মুসাইলামা যখন নবুয়তের দাবি করল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাকে হত্যা করার জন্য 30000 সাহাবী প্রেরণ করলেন কত লোক 30000 অবাক হবেন মুসলমান আপনাদের কর্ণ কুহরে আমি যে বার্তা দিতে কুমিল্লায় এসেছি মুসলমান কান পেতে শুনে রাখেন ইসলামে 1500 বছর আগে 10 বছরে 80টির মতো যুদ্ধে মানুষ নিহত হয়েছে যেখানে মাত্র 1018 জন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা নামের মিথ্যা নবীকে হত্যা করতে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন সেজন্য এ কথা স্পষ্টই বলা যায় খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ আমার দেশে ইসলামের ব্যানারে যারা রাজনীতি করছেন আপনাদেরকে বলছি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথা থাকতে হবে যদি আপনারা
আপনারা সংসদে যান রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আপনারা আদায় করবেন যদি এই দাবি আপনাদের ম্যানিফেস্টোতে না থাকে ইসলামী আন্দোলনের কোন অধিকার বাংলাদেশে আপনাদের না সম্মানিত সংগ্রামী মুসলিম ভাইরা মুসাইলামাকে হত্যা করা হয়েছে সেই মুসাইলামা থেকে শুরু করে আজ পর্যন্ত যত মিথ্যানুবতের দাবিদার পরবর্তীতে যারাই মিথ্যানুবত দাবি করেছে উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই তরবারি দিয়ে ফয়সালা করেছে সবচেয়ে দুঃখজনক বিষয় কিন্তু আমার ভাইরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে আমরা গোলাম আহমদ বলি না বলবো না কারণ কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচটা গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজদের গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে তারা সরকারি দলও ঘাপটি মেরে বসে আছে তারা বিরোধী দলও ঘাপটি মেরে বসে আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তারা ঘাপটি মেরে বসে আছে শিক্ষা কমিশনে তারা বসে আছে পাবলিক সার্ভিস কমিশনে তারা ঘাপটি মেরে বসে আছে আদালতে তারা ঘাপটি মেরে বসে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করেছে আপনাদের কুমিল্লাতেও তারা সেন্টার করে ফেলেছে ফেনীতে তারা সেন্টার করেছে চট্টগ্রামে সেন্টার করেছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদী সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদী মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা হচ্ছে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি তাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে যদি বাংলাদেশে ইসলামী শরীয়া আইন থাকত তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করা হতো না কারণ তারা জিন্দিক জিন্দিকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বর্তমানে যারা গণতন্ত্রের পূজারি যারা মানবাধিকারের কথা বলেন যারা সংখ্যালঘুদের অধিকারের কথা বলেন কান পেতে শুনে রাখুন সরকারের দায়িত্বশীলদেরকে বলছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করলেই আপনারা বলেন কে মুসলিম কে অমুসলিম তা বলার আমরা কে তাহলে কে রাজাকার নয় এটা আমরা যদি বলতে পারি কে যুদ্ধপরাধী কে যুদ্ধাপরাধী নয় তা যদি বলার অধিকার আমরা রাখি কে দেশপ্রেমিক আর কে রাষ্ট্রদ্রোহী তা বলার অধিকার যদি আমরা রাখি কোরআন সুন্নাহর আলোকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা এবং তারা অমুসলিম তা বলার অধিকার আলেম সমাজ রাখে বাংলাদেশের দায়িত্বশীলদেরকে বলছি কে রাষ্ট্রদ্রোহী কে দেশপ্রেমী
কে রাজাকার কে দেশ বিরোধী তা বলার অধিকার আপনাদেরকে সংবিধান দিয়েছে আর কাফের কে কাফের বলার অধিকার আমাদেরকে আসমানি সংবিধান আল কোরআন দিয়েছে দুই উম্মতে মুহাম্মাদের সিদ্ধান্ত হচ্ছে রায় এটা কি সম্মিলিত সিদ্ধান্ত কি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা উম্মাতান ওয়াসাতান লিতাকুলু শুহাদা আলান নাস এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির একমত উম্মতে মুহাম্মাদি যেটাকে হালাল বলে সবার উপর ফরজ হয়ে যায় সেটাকে হালাল বলা উম্মতে মুহাম্মাদি যেটাকে হারাম বলবে সবার উপর ফরজ হয়ে যাবে সেটাকে হারাম বলা কুরআন সুন্নার মতে সাহাবা কেরামের যুগ থেকে আজ পর্যন্ত সমস্ত উম্মত একমত যারাই মিথ্যানুপদ দাবি করবে তারা কুখ্যাত কাফের তাদের অনুসারীরাও কাফের অতএব সংবিধান যদি আপনাদেরকে কে রাষ্ট্রদ্রোহী কে দেশপ্রেমিক তা বলার অধিকার দেয় আল্লাহর কুরআন আমাদেরকে অধিকার দিয়েছে এই কথা বলার বিনা প্রশ্নে কাদিয়ানীরা কাফের এবং মুসলিম অতএব কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দায়িত্ব আমাদের এটা আমাদের ইমানি দায়িত্ব রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব সংবিধান যারা রচনা করে তাদের সাংবিধানিক দায়িত্ব আমাদের যারা নেতা আমাদের ভোটে নির্বাচিত হয় তাদের রাজনৈতিক দায়িত্ব আমরা কি তা আদায় করতে পারবো ইনশাআল্লাহ কেন পারবো না আমি বাংলার মুসলমানের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি এই দেশের মুসলমান রক্তের বিনিময়ে ব্রিটিশ খেদাও আন্দোলনে সফল হয়েছে এই দেশের মুসলমান ১৯৫২ সালে ভাষা আন্দোলনের দাবি আদায় করেছে রক্তের বিনিময়ে এই দেশের লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতার দাবি আদায় করেছে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আরেকবার রক্তের বন্যা বইয়ে হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ সম্মানিত সুধী বাংলাদেশে অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করলেই তথা কথিত বুদ্ধিজীবী যারা তাদের মাথায় মগজ টকবক করে তারা বলে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মানবাধিকারের প্রশ্ন তুলে বাংলাদেশে হিন্দুরা আছে আছে না বাংলাদেশের মুসলমান কোনদিন বলেছে হিন্দুদের অমুসলিম ঘোষণা করো তারা কি পরিচয়ে আছে হিন্দু পরিচয়ে অমুসলিম খ্রিস্টানরা নাই বাংলাদেশে আমরা কোনদিন বলেছি খ্রিস্টানদের অমুসলিম ঘোষণা করো কি পরিচয়ে আছে তারা বৌদ্ধ আছে ইহুদি নাই থাকলো দুই একটা ইহুদির দালাল আছে আমরা তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করি না কারণ তারা অমুসলিম পরিচয়ে আছে শুধু কাদিয়ানীদের বেলায় আমরা বলি কারণ তারা কুখ্যাত কাফের অমুসলিম হয়ে মুসলিম পরিচয় দিয়ে আমার দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে অমুসলিমদের উপাসনালয় মসজিদ হতে পারে না তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আমাদের অনুভূতিতে আঘাত দিচ্ছে তারা অমুসলিম হয়ে মুসলিম পরিচয় দিয়ে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করছে ইসলাম ও মুসলমানের চিরশত্রু কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণা করা না হয় তাহলে আপনারা যারা ক্ষমতায় আছেন তারা মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছেন এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে যদি অমুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষার দায়িত্ব আপনাদের থাকে তাহলে ১৪ কোটি মুসলমান যাদের রক্ত পানি করা ঘামের পয়সায় আপনাদের মন্ত্রীদের বেতন হয় আপনাদের বাংলোর টাকা খরচ হয় আপনারা বেতন পাচ্ছেন আর সেই মুসলমানের মৌলিক অধিকার মুসলমান ৫০
ঠিক কিনা বলেন এখন আপনাদের করণীয় কি যে নেতাগুলো আপনাদের কাছে নির্বাচনের আগে আসবে আসবে না তাদের কাছে আপনাদের কমিটমেন্ট করতে হবে আপনাদের সাথে তাদের যারাই সংসদে যাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তাদের সংসদে তুলতে হবে ঠিক কিনা যারা এই দাবি মেনে নিবে সংসদে ওয়াদা করবে আপনাদের সাথে এই দাবি তারা জাতীয় সংসদে তুলবে তাদের কি আপনারা ভোট দিবেন আমরা আরো টাউন হল ময়দান থেকে ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করছেন আপনাদেরকে বলছি যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে বাংলাদেশকে যদি কলঙ্ক মুক্ত করতে না পারেন আর আপনাদেরকে যদি দায় মুক্ত করতে না পারেন কোনোদিন আপনারা ক্ষমতায় যেতে পারবেন না আগে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ থাকতে হবে যদি আপনারা সংসদে যান কিংবা ক্ষমতায় যান অবশ্যই আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় আপনারা করবেন এটা আপনাদের ম্যানিফেস্টোতে থাকতে হবে যদি না থাকে তা আপনাদেরকে ভোট দিয়ে মুসলমানের কি লাভ আছে কতটা দুঃখজনক বিষয় আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সরাসরি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য রাজপথে আমরা আছি এখন থেকে নয় 2004 সাল থেকে আমার উপর অসংখ্য বুলেট এসেছে টিআর সেল এসেছে এটা তখন যখন জোট সরকার ক্ষমতায় ছিল পরবর্তীতে 2013 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে বাইতুল মোকাররম দক্ষিণ ঘেটে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে লক্ষাধিক মানুষ আমার ডাকে একত্রিত হয়েছিল 2013 সাল 3 জানুয়ারি তখন আমার উপর পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছিল তখন 2014 সালের বিসিএস গাইডে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে কোন সংগঠনের উপর প্রথম পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে এসেছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ পরবর্তীতে আপনারা দেখেছেন 2013 সালে 5ই মে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 দফা দাবিতে মাঠে নেমেছে তাদের মূল দাবিটাই ছিল 13 দফার মধ্যে মূল দাবি ছিল একটা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে সেজন্য আমিও 5ই মে শাপলা চত্বর স্টেজে ছিলাম 6 এপ্রিলও ছিলাম 5ই মেতেও ছিলাম কারণ আমার সূত্র হচ্ছে মাসলাক জার জার দিন ইসলাম সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি করছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই দাবি করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দাবি করছে কওমি দাবি করছে আলিয়া বাংলাদেশের সকল দলের মতের মুসলমানের এই দাবি একাত্মতা ঘোষণা করে 5ই মে আমি স্টেজে গিয়েছিলাম আমার বক্তব্য টানা 3 বছর স্যাটেলাইট চ্যানেলগুলো প্রচার করেছে সেই দিন আমার বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নিষ্পাপ মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছিল কিন্তু এখনো তো দাবি আদায় হয় নাই অতএব প্রয়োজনে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ডাকে আবারো রক্ত দিতে হবে দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ বাংলাদেশে সম্মানিত সুধি কুমিল্লাবাসী মুসলমান একটি বিষয় মনে রাখবেন আপনাদের ক্ষমতায় যেই যাক দেশ চালায় আপনাদের ট্যাক্স এবং ভ্যাটের টাকা দিয়া কিন্তু আমরা যখন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজপথে নামি আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট দিয়ে আমাদের সিনাকে ঝাঁজরা করে দেওয়া হয় তাহলে বোঝা যায় স্বাধীন বাংলায় আমরাই পরাধীন আমরাই অসহায় আর সমস্ত কুফুরি শক্তি আমাদের বিরুদ্ধে এক অতএব আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে দাবি করছি প্রয়োজন হলে যদি আমাদের দাবি বারবার উপেক্ষা করা হয় প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমান কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে হামাস এবং হিজবুল্লাহর মতো স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে অতএব আজ সরকারের কাছে অনুরোধের ভিত্তিতে একটা দাবি করছি
সম্মানিত পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাথার তাজ হিসেবে যাকে শ্রদ্ধা করতেন বাংলাদেশে তিনি মরহুম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ মরহুম শামসুল হক ফরিদপুরির কাছে আপনার সম্মানিত পিতা ওয়াদা করেছিলেন যদি দেশ স্বাধীন করতে পারি কাদিয়ানীদের কা মুসলিম ঘোষণা করব আমরা মনে করি আপনার পিতা সময়টা পান নাই সময় পেলে অবশ্যই তিনি তার ওয়াদা রক্ষা করতেন আপনি আপনার পিতার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করছেন বাংলাদেশে আপনার পিতার ওয়াদা ছিল আমরা চাই আগামী নির্বাচনের আগে আপনার পিতার ওয়াদা আপনি পূরণ করবেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আপনি মেনে নেবেন বিদায় লগ্নে কুমিল্লাবাসী আপনাদের থেকে ওয়াদা চাই যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার রাজপথে জানমাল নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ডাক আসে তাহরিকের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখাও সম্মানিত সুধি বিদায় লগ্নে আপনাদেরকে বলবো কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না রাজি আছেন আপনারা কি করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা সব পত্রিকা যখন ফিলিস্তিনের পক্ষে প্রথম আলো তখন ইসরায়েলের পক্ষে কারণ এটা কাদিয়ানীদের পত্রিকা ডেইলি স্টার এবং কালের কণ্ঠে গুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন বিদায় লগ্নে আরেকটি কথা বলবো আপনারা ঘরে ঘরে বাজারে মাঠে ঘাটে ব্যাপক প্রচার করে দিবেন নিঃসন্দেহে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের এবং কুমিল্লার কোথাও তাদেরকে কোনো আস্তানা করার সুযোগ দিবেন না আমি সকলকে মুবারক জ্ঞাপন করছি বানিয়াপাড়ার পীর সাহেব লতিফিয়া দরবারের পীর সাহেব দুধমুখা পীর সাহেব সহ এখানে তিলিপ দরবারের পীর সাহেব সহ অনেক আধ্যাত্মিক রাহবার এখানে উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাহরিকে খাতমানবাদ বাংলাদেশের নেতা ও কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ছোট্ট মুনাজাতের মাধ্যমে এক্ষুনি বিদায় দিচ্ছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়াল মুরতাদ্দিন আল মুফজিলিন আল্লাহুম্মা খুযুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খুযুল মান আনকারা তাওহীদাক ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم انصر المسلمين الفلسطين الذين يقاتلون في سبيلك لإعلاء كلمة دينك ولتحفظ حرمة بيت المقدس اللهم أخرج قوم اليهود من أرض المقدسة من أرض فلسطين يا رب كل شيء مليكة আসআলুক বিজ্জাতিকা ইয়া আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবুতের আন্দোলন সবচেয়ে বড় জিহাদ খাতমে নবুতের জিহাদ এই জিহাদ এই আন্দোলনে আমার প্রাণ প্রিয় কর্মী যারা নৈতিকভাবে সমর্থন করেছে দৈহিকভাবে এসেছে আর্থিক সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদের সকলকে খাতমে নবুতের আন্দোলনের সৈনিক হিসেবে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وصلى الله تعالى على خير خلق نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته